আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এরপরে হচ্ছে অবিলম্বে চার্জশিটের কপি সহ অফিসিয়াল নোটিশ দিতে হবে। চার্জসহ অফিসিয়াল কপি, এটা হচ্ছে কি যে চার্জশিট দেওয়া আগ পর্যন্ত ওরা পাবলিশ না, এটা কিছু লিগাল প্রসিডিওর যেটুকু আছে সেটুকু পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ আমরা জোর করে এটা আদায় করতে পারবো না। তবে আমরা চার্জশিটের কপি পাওয়ার জন্য আমরা সেটাও জেনে দিচ্ছি এবং এই ব্যাপারেও নীতিগতভাবে সরকারের সাথে কথাবার্তা হয়েছে, আমরা যে ব্যবস্থা করবো। এটা চার্জশিটের কপি পেলে আমরা নোটিশ দিয়ে জানিয়ে তোমাদের সবাইকে জানিয়ে দেবো। বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক সংগঠনের ব্যানারে দীর্ঘদিন ধরে বুয়েটে হলে যে তাসের রাজনীতি কায়েম করা দেখা হয়েছে, জুনিয়র মোস্ট ব্যাচকে সবসময় ভীতি প্রদর্শনপূর্বক জোর করে রাজনৈতিক মিছিল মিটিংয়ে যুক্ত করা হয়েছে। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে যে কোনো সময় যে কোনো হল থেকে সাধারণ ছাত্রদের জোরপূর্বক প্রদর্শনপূর্বক হল থেকে বিতাড়িত করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে হলে হলে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। রাজনৈতিক সংগঠনের এহেন কর্মকাণ্ডে সাধারণ ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ, তাই আগামী সাত দিনের মধ্যে বুয়েটের সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। আমি আমার নিজের ক্ষমতা বলে এবং স্ট্যাটিউটের ক্ষমতা অনুযায়ী আমি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধ করা হলো। স্যার, আমরা আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে, সে কারণে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে, এটা প্রসেসটা কি? তারা যে হলে একটা পাওয়ার প্লে চালাচ্ছে, এটা আপনারা কিভাবে বন্ধ করবেন? সুনির্দিষ্ট পদক্ষেপগুলো কি হবে স্যার, সেটা আমরা জানতে চাচ্ছি স্যার। ডিটেলস একটা প্রসেস জানতে চাচ্ছি স্যার। ধন্যবাদ। যখন সে একটা ছাত্র সংগঠনের কোনো পদে থাকবে তখনই তো সে পাওয়ার প্লে করবে, তাই তো? যদি ছাত্র সংগঠনই না থাকে, তার কোনো পদ না থাকে, তখন তো পাওয়ার প্লে করার তো কোনো সুযোগ নাই, তখন তো সে সাধারণ ছাত্রদের কাতারে নেমে আসলো।